মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তারপর আমাকে স্কুলে ড্রপ করতে যাচ্ছে, আর যেহেতু মা আছে বলে সম্ভব না, না তো সম্ভব হতো না। আমার ছুটি আজকে, হ্যাঁ ছুটি আজকে আছে, আর কিন্তু আমার ছুটি নেই। হ্যাঁ যাই হোক, স্কুলে যাচ্ছি আর মার শরীরটা খুব ভালো, এখানে 7 থেকে 8 বার অ্যাকচুয়ালি হয়েছে। আর মারি গলব্লাডার স্টোনটা, মানে অপারেশন হওয়ার পর শুধু স্টোনটা তো বাদ দেয়নি, মানে পুরো গলব্লাডারটাই বাদ দিয়ে দিয়েছিল। তো তারপর থেকেই মার কিছু না কিছু সমস্যা থেকেই গেছে, আগেও হয়েছে কিন্তু এই আগে হলে কি কিছুদিন পর ঠিক হয়ে যেত, এখন আর কিছুদিন পর ঠিক হচ্ছে না, মানে কন্টিনিউ কিছু না কিছু কিছু না কিছু করে একটা প্রবলেম থাকছে, বেলটা দিতে হবে। তো চলো যাওয়া যাক স্কুল, বেশি কথা বলি না। মর্নিং ফ্রেন্ডস, আমি জাস্ট এই মাত্র একটু বেরোলাম, আশাপাড়ায় যাবো ব্রাইটে, কয়েকটা জামা কাপড় ড্রাই ওয়াশ আছে সেটা দেওয়ার জন্যই আমি কাস্টমারে যাচ্ছি, তারপরে ওখান থেকে একটু অফিস হয়ে হবে ড্রাই ওয়াশ। দাদা এটা ড্রাই ওয়াশ হবে? তো আজকে দাদারা এসেছেন, এই ফুলের যে ডেকোরেশনটা রয়েছে সেটা খুলে নিয়ে যাচ্ছেন, বাইরেটা খোলা হয়ে গেছে, এখন ভেতরেরটা খুলবে। এখনো মেয়েটি কাজ করতে আসেনি, তা ভালোই হলো, মানে মানে যেসব নোংরা টুকরাগুলো হবে পরিষ্কার হয়ে যাবে আমার ঘরটা। এখন বাজে 4:15, আর যাচ্ছি স্কুটিটা চালানো শিখতে। আর যখন স্কুল থেকে ও আমাকে নিয়ে আসছিল, স্কুলের সামনে একটা মাঠ আছে, আমার খালি ওর জোর করাতে আর এদের জোর করাতে, মানে ওর জোর করাতে গিয়েছিলাম একটু চালাতে। মানে আমার তো একটু ভয়, 4 চাকায় কী হয়, মানে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা কম, বা কেউ এসে ফট করে ধাক্কা মারবে না সেই একটা সম্ভাবনা কম। হ্যাঁ তো সেইগুলো তাও একটু একটু সেফটি আছে, কিন্তু 2 চাকায় কি ও তো পুরোটাই ব্যালেন্স। তো সাইকেল আমি চালাতে পারি কিন্তু তবুও একটু তো ভয় লাগেই, এই জন্য বেশ ভয় লাগছিল। মাঠে গিয়েছিলাম, ওখানে চালিয়েছি, ও পিছনে বসেছিল, কিন্তু সাহসটা না করলে তো আমি বেরোতেও পারবো না, তাই যাচ্ছি যেহেতু মা আছে। আর 2 চাকা শিখতে গেলে গেলে তো ছেলেকে রেখেই যেতে হবে, ওকে নিয়ে তো আমি পারবো না, একেবারেই সম্ভব না, আর তাই জন্য যাচ্ছি। আর মার শরীরটা কালকে 7 থেকে 8 বার পটি হয়েছে, ল্যাকট্রিন হয়েছে আর কি, আজকে সকাল থেকে 3 বার হয়েছে। অ্যাকচুয়ালি মার এই গলব্লাডার স্টোনটা অপারেশনের পর থেকেই না, মানে কিছু না কিছু গণ্ডগোল হতেই আছে, ঠিক করে হজম হয় না। তো যাই হোক, মা ছেলে রেস্ট করছে, মা মানে ছেলে এই মাত্র ঘুমালো, প্রচণ্ড দুষ্টুমি করছিল, মাও রেস্ট করছে, তাই বললাম তো চলো একটুখানি শিখে আসি, তারপর রাতে এসে, এখন রাতে এসে এই রোডে চালাবো গাড়িটা, তো এখন সেখানে যাচ্ছি, আমি তো রেডি হয়ে গেছি, ও রেডি হবে তারপরে বেরোবো। আমরা চলে এসেছি, আমাকে বলছে এই রাস্তা থেকেই চালাতে, এই রাস্তা থেকে কি রাস্তা থেকে মাথা হয়ে কি আছে, চলো এখান থেকে। হ্যাঁ আর একটু এই পিছনে ওরা দেখবে যদি পড়ে যায় হাসবে মাত্র। আচ্ছা আছে কি আছে, আচ্ছা চলো চলো, আমাকে দিকে যদি হাসে এই এখানে বাম্পার আছে, আমি পারবো না, এই এটা দিয়ে চলো, এটা দিয়ে চলো, এটাতে বাম্পার নেই, তুমি যাও কঠিন পরিস্থিতিতে মাঝে মাঝে ফেলে দাও না। এবার এবার ক্যামেরা অফ করি, তাই তো নাকি? বাজে এখন 6:30, বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই, আর একটুও ভিডিও করিনি কারণ আমার যেভাবে ভয় লাগছিল, আর মানে 4-wheeler তাও সেফ কারণ ওটা তো মানে এরকম এরকম টাল টাল খাবে না, স্কুটিতে তো বেশ চাপের ব্যাপার আছে, বাবা রে বাবা, মানে দুটো জিনিসই চালানোই দুটো দুরকম। তো যাই হোক চালিয়েছি, বাম্পারগুলোতে একটু সমস্যা হচ্ছিলো, আর যখন লোক চলে আসছিল না তখন আমার খুব ভয় লাগছিল। তো যাই হোক, এই যে টিচার, হ্যালো কেমন চালিয়েছি বলে না, তো প্রথম দিন তো দারুণ চালিয়েছে, দারুণ হাত অলরেডি সেট ছিল, যখনই বাইক চলে আসছিল বা যেকোনো মানুষই হেঁটে আসুক কি সাইকেলে আসুক, সেটা আমার সারা জীবনের সমস্যা, মানে আমি যদি
যখন আমি সাইকেল চালানো শিখেছিলাম বা তারপরও দীর্ঘদিন যে সাইকেলে করে স্কুলে গেছি, পড়তে গেছি, সব কিছুতেই ওই সামনে লোক, গরু, ইভেন গরু আসলেও আমি ভয় পেয়ে যেতাম। তো সেই জিনিসটা যাবে কোথায়? তো যাই হোক, এখন বাড়ি এসে গেছি। আর এদিকে আমি কালকে যে বেলটা পেয়েছিলাম শিবরাত্রির দিনে, ভোলে বাবা যেই বেলটা আমাদের জন্য দিয়েছিলেন সেটা খেয়েই বেরিয়েছিলাম বাবার নাম করে। তো যাই হোক, আর ছেলেও খেয়েছে, পুরোটা খায়নি, অল্প একটু খেয়েছে, তাই না? তো চাটা করতে এলাম, চা বসিয়েছি। আর এদিকে ছেলের জন্য একটু চাউমিন করে দেবো ভাবছি, এগ চাউমিন করে দেবো, আর আমরা খাবো চা। মা যেহেতু চাউমিন খায় না, তাই জন্য আমরাও আর খাবো না, কারণ মা খাবে না আর আমরা বসে খাবো, তো সেটা ভালো দেখায় না। আর যেটুকু এক্সট্রা থাকবে সেটুকু বাবাকে দিয়ে দেবো, আমি আর খাবো না, কারণ আমারও পেটটা একটু গুড়গুড় গুড়গুড় করছে। তো যাই হোক, সেটা আমি প্রিপারেশন নিচ্ছি, আর ওদিকে চা হচ্ছে। She puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pulls dust from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the top, we're gonna be two hearts running wild. হ্যালো চানা, চাটা খাওয়ার পর বেশি কিছুক্ষণ ধরে টিভি দেখলাম, ল্যাপ খেলাম। দেখবি বাড়িতে একটা অনুষ্ঠান গেলে একটুখানি শরীরটা ছেড়েই দেয়। তো যাই হোক, এখন এই যে জুতো যে বক্সটা দেখেছো, মানে তোমরা দেখেওছো আগে, তো অনুষ্ঠানটার জন্য এটাকে নিচে নামিয়ে দিয়েছিলাম, তো সেটাকে আবার উপরে নিয়ে এসেছি। আর সেটাকে যখন নিয়েই আসলাম, তখন আবার সেটাকে সুন্দর করে একটু পরিষ্কার করে নিই, করে নিয়ে এটাকে, এটা ডেকোরেশনটা যেমন ছিল একটু অন্যরকম করে রাখবো। মানে এখানে বুদ্ধজির একটা মূর্তি ছিল, সেটাকে ঘরে নিয়ে গেছি, আর এখানে একটু অন্যরকমভাবে ডেকোরেশন করবো, করে ঠিকঠাক করছি, মানে এটাকে একটু মুছে নিচ্ছি। আমি এখন বাজে 9:35 আর আমরা সবাই মিলে বগলা মামা দেখছি হইচইতে। বেশ ইন্টারেস্টিং, নামটা শুনেই বেশ ভালো লাগলো, আর এখানে অভিধানও খুব ইন্টারেস্ট নিয়ে দেখছে। দেখা যাক সিনেমাটা কেমন, তাই তো? কি সিনেমা দেখছো বলো তো? বাগলা না, বলো বগলা মামা। বগলা মামা, বগলা মামা, বগলা মামা। খরাজ মুখোপাধ্যায় আছেন, আর যে রানি আসমানি যে অ্যাক্টিং করেছিল দিদিপ্রিয়া, ও আছে দেখলাম। তারপরে ওনার নাম কি গো, ওই যে যার বাবা মা বললাম, কৌশিক মনে হয়, কৌশিক, টাইটেলটা ঠিক বলতে পারবো না। ওনার আর দুজন আছে, স্বামী স্ত্রী, ওনার ছেলে আছে। দেখা যাক কেমন, যদি ভালো হয় অবশ্যই তোমাদেরকেও বলবো দেখে নিতে, হইচইতে দিয়েছে। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pulls dust from the sky, just two hearts running. Never sleep, never stop. Every shot from the top, we're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. So loud as the hours pass, we're gonna do it all again.
ওখানে যে শোকেসটা আগে থাকে মানে সেটাও তো আমি সরিয়ে নিয়েছিলাম, তোমরা দেখেওছ, তা সেটাকে আবার এখানে রাখবো কি রাখবো না ঠিক করতে পারছি না। তো যাই হোক আবার এইগুলোকে একটু চেঞ্জ করব, তাই জন্য অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করলাম। তো আমাদের খাওয়া দাওয়া তো হয়েই গেছে, ছেলেকে মা ঘুম পাড়াচ্ছে, আর সেই ফাঁকে আমি এই কাজগুলো করছিলাম। ছেলে জেগে থাকলে এগুলো সম্ভব না, তো সোফাটাকে ঠেলার চেষ্টা করছি কিন্তু আমি পেরে উঠছি না। তো যাই হোক দেখা যাক, মানে আবার এরকম করে রাখছি, আবার হয়তো অন্যরকম হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, কালকের আর ভিডিওটা এন্ড করা হয়নি, কালকে ছেলে ঘুমানোর পরে তারপরে আবার ওই বারের শু ক্যাবিনেট ওই জায়গাটা একটু গুছানো হয়েছিল, কারণ যেহেতু ওই অনুষ্ঠান হয়েছিল তখন এখানে ফ্লেক্সটা টানানো হয়েছিল করে জুতোর যে বক্স সেটা নিচে নামানো হয়েছিল। তো কালকে দাদারা উঠিয়ে দিয়ে গেছে, তবে সেই জায়গাটা একটু ডেকোরেশনটা আবার যেরকম ছিল সেরকম একটু মুছে টুছে ঠিকঠাক করে রাখলাম। আর ওই যে সেই বকলাম মামা সিনেমাটা মোস্ট ফালতু, মানে মানে ছ্যাবলামো পড়ার একটা সীমা থাকা দরকার, সে মানে কোনো স্টোরি নেই কিছু নেই। আমি আমার তো বেসিক্যালি আমার কিছু ভালো লাগেনি, আমার ছেলের খুব ভালো লেগেছে, কারণ এইসব নাচানাচি ভুং ভাং, কখনো রাম সীতা আসছে কখনো শিব ঠাকুর আসছে, এই জন্য ওর খুব ভালো লেগেছে। তো যাই হোক ও যতক্ষণ খাচ্ছিল ততক্ষণ চালিয়ে রেখে বন্ধ করে দিচ্ছি, মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিল। তো যাই হোক কালকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।